সময় থাকতে পাগল মন, কেন করিলি না সাধন ভজন, কেন করিলি না সাধন ভজন, মিছে কাজে দিন কালি মন। মহাজন বললেন, সময় থাকতেও পাগল মন, কেন করলি না বা সাধন ভজন, কেবল মিছে কাজে দিন কাটালি মন। তাই গাইছি কি বলছে গানের ভাষা, কেন করিলি না সাধন।
বাউল বাউল বল সবাই রে, ও বল বাউল গাহানার গাইবে কে, বড় দুঃখ পাহাড়ে বাংলা, বাউল মইরাছে উদার বাউ সজন নাই তারা গাইত এই গান নাও ভাষা রে, উদার বাউ সজন নাই
ফুলের ঘাটে বাঁশরী বাহা যায়া রাখা না যায় প্রভু মাঠে শ্যামলা বরণ জলের ঘাটে বাঁশরী বাহা যায়া রাখা না যায় প্রভু মাঠে দুঃখের আগুনে আমায় আজকে যারা ভালোবাসে আমায় আজকে যারা ভালোবাসে তারাই কালকে মনে রাখবে না দিন ভুলে যাবে গো শুধু ভুলবে না বাবা মা গো তোমার নিজের বাবা স্বার্থ থাকলে সবাই ভালোবাসবে স্বার্থ ফুরিয়ে গেলে আর কেউ ভালোবাসবে না রূপ যৌবন যতদিন ভালোবাসা ততদিন সংসারে খাটতে পারবেন যতদিন ভালোবাসা ততদিন আর যখন সংসারে খাটতে পারবেন না তখন আর কেউ ভালোবাসবে না তাই বলেছে গানের ভাষায় সবাই ভুলে গেলেও মা বাবা কোনোদিন ভুলবে না
মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। তাই বলছে, সবাই একদিন ভুলে যাবে গো, শুধু ভুলবে না বাবা মা গো, তোমার নিজের বাবা মা। যারা ভালোবাসে আমায়, আজকে যারা ভালোবাসে, কালকে মনে রাখবে না, সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, নিজের বাবা মা। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, তোমার নিজের। তার মায়ের কাছে মায়ের নারী ছিড়া ধন্তান কি ধন মায়ের কাছে, জানে মায়ের মো, সন্তান যে তার মায়ের কাছে, মায়ের নারী ছিড়া ধন্তান কি ধন মায়ের কাছে, জানে মায়ের মো, মা জানে সন্তানের ব্যথা, মা জানে সন্তানের ব্যথা, অন্য কেহ জানে না। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, নিজের বাবা মা। Thank you.
সেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি জানার আগেই জানে বাবা মা। সেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি জানার আগে জানে বাবা মা। বিনা পারে খবর রাখে বাবা মা, বিনা ফোনে খবর রাখে অন্য কেহ রাখে না। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, নিজের বাবা মা। দয়াল আমি
আমি কত সুখে থাকি রে তুমি একবার আমায় দেখলে না আসি ইয়ারে আমি তোমার আশার পথে ও দয়াল চাইয়া থাকি আমি তোমায় পেলে হইতাম সুখী রে ওরে আমা দিন ফুরাইয়া সন্ধ্যা গেল হইয়া ওরে আমার দিন ফুরাইয়া আমার সন্ধ্যা গেল হইয়া তুমি একবার হে দয়াল ঠাকুর আজ তুমি একবার এসে দেখে যাও তোমার ভক্ত তোমার অধম কেমন আছে। আমরা হিন্দুরা কেউ ভালো নাই গো, সারা পৃথিবীতে হিন্দুদের জন্য একটা দেশক নাই, যেখান থেকেই আমরা চলে যাচ্ছি সেখানেই গিয়ে হিন্দুদের কোনো আধিপত্য পাচ্ছি না। বাংলাদেশটা একদিন আমাদের ছিল, পাকিস্তানটা একদিন আমাদের ছিল, আজকে সেটা ইসলাম কান্ট্রি হয়ে গেছে। আমরা এখন বর্তমান পালিয়ে টালিয়ে ইন্ডিয়াতে আসলাম, ভারতবর্ষে আসলাম, এসেও দেখছি এটা হিন্দুদের দেশ না, এটা গণতান্ত্রিক দেশ। সারা পৃথিবীতে যদি মুসলমানরা কোথাও সুখে থাকে তাহলে ইন্ডিয়াতে আছে। আজকে পাকিস্তানের মুসলমানরাও এত সুরক্ষিত নয়, আজকে আরব কান্ট্রি আফগানিস্তান যেখানেই যান ভারতবর্ষের মুসলমানরা যত সুরক্ষিত, পৃথিবীতে এত সুরক্ষিত মুসলমান আর কোথাও নাই। কিন্তু আমাদেরই কোনো সুরক্ষা নাই, আমরা হিন্দু আমাদেরই কোনো সুরক্ষা ব্যবস্থা নাই। তাই ভগবানের কাছে জানাচ্ছি, হে ভগবান তুমি একবার এসে দেখে যাও আমরা কত সুখে আছি। আর আমাদের বাউল গানগুলো আপনারা ফোক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের যত গান যত তরজা যত প্লেন গান তরজা গান সব গান আপনারা ফোক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। আর আমার ভাই এমবি সাউন্ড ইউটিউব চ্যানেল এবং আরও আমার ভাইরা আছে, এই চ্যানেলগুলোতে আপনারা পাবেন। তাই আপনাদের অনুরোধ করব এই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর গানগুলো শুনে মনের ব্যথা কমেন্টে জানাবেন। আমি গানটা গাওয়ার পরে এই গানটা ইউটিউব চ্যানেলে পাবেন, যার যা মনের বেদনা জানাবেন। তাই বলছি গানের ভাষায় শুনুন, দয়াল আমি কত সুখে থাকি রে তুমি একবার আমায় দেখলে না আসি ইয়ারে দয়াল আমি কত সুখে থাকি রে তুমি দেখলে না আসি ইয়ারে ওই আমি আশা পথে চাইয়া থাকি
ধাগালো হইয়া
আমায় কেউ যদি না করে পা তোর বিচার হবে হরির হাইকোর্টে। তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, সেখানে বিশ্ব বিচারক বসে আছে, কিন্তু হরি বল সেটা নাই কয়কিল হয় না আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে। তুবাই একদিন তোমারও তুবাই রে তোর বিচার হবে হরির হাইকোর্টে।
একবারে বলি, সে তাই মিথ্যা সাক্ষী টাকারে চলে, ওই কর্তর দিল ছেড়ে, আপনাদের রায়গঞ্জে অবশ্যই কোর্ট আছে মা, কোর্ট আছে তো, আপনি কোনো কেসে যদি ইনকেস জড়িয়ে পড়েন কি হবে, আপনি কোর্টে যাবেন, যদি টাকা পয়সা জোর থাকে হয়তো বেরিয়ে আসবেন, যদি টাকা পয়সা জোর না থাকে তাহলে কি হবে। কিন্তু আমার গোসাই বললেন এগুলো ফালতু, এগুলো বাহ্যিক, সেটাই মিথ্যা সাক্ষী টাকার জোরে, এই কর্তরে দিল ছেড়ে, কিন্তু দুবাই সেটাই বিশ্ব বিচারক বিচার করে, হরিবল হরিবল হরিবল, সেটাই বিশ্ব বিচারক বিচার করে, কর্ম অনুযায়ী ফল যার কপালে যা ঘটে যা ঘটে, আসামি তোর বিচার হবে হরির হাই কোর্টে, আসামি তোর বিচার হবে হরির হাই কোর্টে। আমার হরির কোর্টে যাই গো যারা, ন্যায্য বিচার পাই গো তারা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তাতেও যদি সে ছাড়ে না আমার পাশ, আমি হই তখন তার দাসের অনুদাস। কথাটা কেন বলেছে, আমার হরির কোর্টে যাইব যারা যারা যারা, ন্যায্য বিচার পাইব তারা, পাপি যারা করে জমু তারা, পাপি যারা করে জমে তারা, পূর্ণ বাঞ্ছা শান্তি মেটে মেটে মেটে। দুবাই তোমারও আপনাদেরও জীবনে কতটা ভুল করছেন কতটা ঠিক করছেন, হরি বল বিচারটা এখানে নিজের মনকে প্রশ্ন করবে, এটাই আপনার মহাকোট। হ্যাঁ বুঝতে পারবেন, আসামি তোর বিচার হবে হরি হাই কোর্টে, হরি বল হরি বল, আসামি তোর বিচার হবে হরি হাই কোর্টে, সেটাই নাই কই উকিল হই না আপিল, সেটাই নাই কই উকিল হই না আপিল, একদিন মামলা মেটে মেটে, আসামি তোর বিচার হবে হরির হাই কোর্টে, 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 আসামি তোর বিচার হবে করে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, অপর মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া, পর মানুষে দুঃখ দুঃখ মনে হয় না।
আচ্ছা কতটা ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি। আচ্ছা দেখছেন তো এখনকার ছেলেমেয়েরা কতটা ফাস্ট, মানে ভালোবাসার গান একদম মুখস্থ। তো 10 বছর পেরোতে না পেরোতেই দেখবেন এরা মানে অন্য একটা জগতে চলে যাবে। তো যাই হোক, এখানকার ছেলেমেয়েরা সত্যি খুব ভালো, কেননা বাউল গান শুনতে যেহেতু এসেছে তারা নিশ্চয়ই খারাপ না। তো সকলে মিলে গাইবো কেমন? এই জীবনের চেয়েও বেশি কোনো দিনও বন্ধু ভুলতে পারবো না, ও বন্ধু আইবা একদিন আইবারে, সেই দিন আইসা বন্ধু আমারে পাইবা না। Thank you.
দেহ গাশিয়া কমলাহীনে দুগরে থমকিয়া কমল মানে কাকে বলছে গো? কাকে বলছি? আমাদের পার্বতীকে বলছে। তাই কি বলছে গানে বাসে শুনুন। Come on,